পুরুলিয়া। ছোটনাগপুর মালভূমি দিয়ে ঘেরা এই লাল পাহাড়ির দেশ দু তিন দিনের ছুটিতে প্রায় সবাইকেই আকৃষ্ট করে। লাল মাটির সাথে যেখানে মিলেমিশে যায় পাহাড়, ঝর্ণা, শাল পেয়ালের জঙ্গল এবং আরও অনেক কিছুই। পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় ছাড়াও এখানে অবস্থান করে বেশ কিছু দ্রষ্টব্য, যার মধ্যে এই পাখি পাহাড় একদমই অন্যতম। পুরুলিয়ার বাগমুন্ডির কাছে মাথা রেঞ্জে অবস্থান করে প্রায় 800 ফিট উঁচু মুরাবুরু পাহাড়। এই গোটা পাহাড় জুড়েই অদ্ভুতভাবে খোদাই করে আঁকা আছে বিভিন্ন পাখির অবয়ব। কিন্তু কেন, কেমন করেই বা একটা সাধারণ পাহাড় হয়ে উঠল পাখি পাহাড়? তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এই পাখি পাহাড়ের এক অদ্ভুত কাহিনী। ১৯৮৪ সালের কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে ডিপ্লোমা করে চলে আসেন শিল্পী চিত্ত দে। এরপরে পেন্টিং নিয়ে চর্চা করার ফাঁকে ১৯৯০ সালে তার শখ চাপে শিলা খোদাই, অর্থাৎ রক কার্ভিংয়ে, বিশেষভাবে বলতে গেলে ইনসিটু রক কার্ভিং। ইনসিটু অর্থাৎ সশরীরে সেই জায়গায় পৌঁছে সেই জায়গার পাথরের ওপর সরাসরি কাজ করাকে বলে ইনসিটু রক কার্ভিং। বহু জায়গা ঘোরার পরে পুরুলিয়ার এই মুরাবুরু পাহাড়কে তার কাজের জন্য তিনি বেছে নেন। প্রথমে তার এই কাজের জন্য সরকারি অনুমতি নিতে গেলে তাকে উন্মাদ বলে উড়িয়ে দেওয়া হয়। তার সত্ত্বেও তিনি হার মানেননি কখনোই। এরপরে ১৯৯৫ সালে সরকারি অনুমতি পেয়ে তিনি একাই কাজ শুরু করেন এখানে। প্রথম অনুদান হিসেবে তিনি পেয়েছিলেন 1 কোটি টাকা। এরপরে তিনি এখানকার বেশ কিছু শিলাখণ্ডকে খোদাই করে তৈরি করেন দুর্দান্ত সব শৈলশিল্প, যা দেখে সত্যি আশ্চর্য হতে হয়। সময়ের সাথে তিনি এখানকার বহু মানুষকে কাজ শিখিয়ে এই এলাকার বেকারত্ব কিছুটা দূর করেন। এর মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে এই পাহাড়ে খোদাই করে বানানো সারি সারি পাখির অবয়ব, যেটা দূর থেকেও বেশ স্পষ্ট দেখা যায়। এইভাবেই তার অভিনব শিল্পের জন্য মুরাবুরু পাহাড় এখন পাখি পাহাড় বলে পরিচিত। এইভাবেই অভিনব এই মানুষটির অন্যতম এই শিল্প রোদ ঝড় জল পেরিয়ে অমর হয়ে থাকবে। সুতরাং পুরুলিয়া আসলে এই পাখি পাহাড় কিন্তু দেখতেই হবে। পুরুলিয়ার মাথা রেঞ্জে অবস্থিত এই পাখি পাহাড় একটি অন্যতম দর্শনীয় স্থান। এই পাখি পাহাড় আসার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হল বড়াভূম। হাওড়া থেকে রাত 12:05-এর চক্রধরপুর এক্সপ্রেসে উঠে সকাল 7:00-টায় নেমে পড়ুন বড়াভূম স্টেশন, যেখান থেকে যে কোনো শেয়ার গাড়িতে অথবা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন এই পাখি পাহাড়। পাখি পাহাড় ছাড়াও এখানে পাবেন 3-4 দিনের বেড়ানোর মতন বেশ কিছু দ্রষ্টব্য, যেই সব ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশন বক্সে। এইভাবেই আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততদিন ভালো থাকুন এবং পাশে থাকুন বন্ধুরা।